তো বরিশাল লঞ্চঘাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 7ই জুলাই 2024 বরিশাল লঞ্চঘাটে এই মুহূর্তে 3টি লঞ্চ দেখা যাচ্ছে, বিপিডিএন সালার 10, পারাবত 18 এবং আরও একটি পারাবতের লঞ্চ রয়েছে, সম্ভবত পারাবত 12। তো আজকে বরিশাল থেকে দেখা যাবে প্রিন্স আউলত 10, পারাবত 18 আর ওই সাইডে রয়েছে পারাবত 11। তো এখন হচ্ছে দুপুরের সময়, লঞ্চের যাত্রী এখন আসা শুরু করেনি, তো লঞ্চগুলো প্রস্তুতি নিয়ে ঘাটে বসে আছে। প্রতিটা লঞ্চের সিঁড়ি দেওয়া রয়েছে। ঘাটের কাজ চলতেছে, ঘাটের যে ক্ষতিগ্রস্ত প্লেট রয়েছে তো সেই প্লেটের কাজ চলতেছে। পারাবত 18 আর ওই সাইডে রয়েছে পারাবত 11। পারাবত 11 আজকেও যাবে না, আজকে পারাবত 18 এবং প্রিন্স আউলত 10 এই দুইটা লঞ্চ যাবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ঠিক রাত 9টায়। আর এখন যারা বরিশাল থেকে ঢাকায় যাবেন তারা অবশ্যই রাত 9টার আগে আসার চেষ্টা করবেন, কারণ লঞ্চের সংখ্যা কম থাকায় ডেকের জায়গা পাওয়া যায় না এবং কি কেবিনও কিন্তু পাওয়া যায় না। গতকালই দেখছিলাম রাত প্রায় 6:30 ঘাটে এসে সুন্দরবন ষোলো লঞ্চে কোনো সিঙ্গেল কেবিন পাইনি, আর ডেক তো 3টে লঞ্চ গেছে গতকাল, তো 3টে লঞ্চের ডেকই ভরপুর ছিল। তো অবশ্যই সবাই রাত 9টার আগে চলে আসবেন, আর 6:30 থেকে 8টার ভিতরে চলে আসবেন। আর আজকে আরেকটি লঞ্চ রয়েছে বায়া, তো বায়ার লঞ্চটি হচ্ছে সুন্দরবন 12, আর যেটি জালুকবাড়ি থেকে আসবে বরিশাল থেকে সাতপুরের যাত্রী নিয়ে, এরপরে ছেড়ে যাবে রাত 8টার পরে। লঞ্চটি বরিশাল ঘাটে আসে ঠিক রাত 8টায়। তোমায় 11 যাইবে না, 11 যাইবে না? তো এই দুইটা লঞ্চই যাচ্ছে আজকে বরিশাল থেকে ঢাকায়। আর এখন নদীতে অনেক স্রোত, যার কারণে লঞ্চের কিন্তু ঢাকায় পৌঁছতে অনেক সময় লাগে, উজান ঠেলে তারপরে যেতে হয়। প্রতিটা নৌ রুটের লঞ্চেরই যেতে অনেক সময় লাগে। গতকাল বরিশালের সুন্দরবন 16 ঢাকায় গেছে, সরি আজকে আজকে সকালে 7টার পরে সুন্দরবন 16 ঢাকা সদরঘাট পৌঁছেছে, আর অন্যান্য লোকাল রুটের লঞ্চ আরও অনেক পরে গেছে। যদি এখন নদীর অবস্থাটা দেখাই, যে ট্রলারগুলো চলতেছে এগুলো দেখলে বুঝতে পারবেন যে এখনই কতটা স্রোত রয়েছে। তো এই স্রোতের মধ্যে লঞ্চে যারা ইমার্জেন্সি যাবেন, যাদের সময় খুব কম হাতে, তারা অবশ্যই বাসে যাওয়ার চেষ্টা করবেন, কারণ লঞ্চ এখন যেতে যেতে প্রায় 7টা বেজে যায়, উজান ঠেলে যেতে হয়। এই জন্য অবশ্যই সবাই লঞ্চে গেলে এখন সময় হাতে নিয়ে যাবেন, কারণ উজান ঠেলে যেতে হয়, যে কারণে লঞ্চে যেতে অনেক সময় লাগে। তো আজকে বরিশাল থেকে পারাবত 18 এবং প্রিন্স আউলত 10 এই দুইটা লঞ্চ আসছে। ভিডিওটা শেষ করছি আমরা এখানেই।